এখন যে প্রশ্নটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে y স্কয়ার ইকুয়াল 24x পরাবৃত্ত ও তার উপকেন্দ্রিক লম্ব দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়। যদি এরকম টাইপের কোনো কোশ্চেন থাকে তাহলে কোশ্চেনটা সলভ করার জন্য একটা টেকনিক আছে যে যদি কখনো y স্কয়ার ইকুয়াল 4ax অথবা x স্কয়ার ইকুয়াল 4ay এই আকারে কোনো ফাংশন থাকে তাহলে কি করব আমরা যে ওইটার ক্ষেত্রে ওই পরাবৃত্তটার ক্ষেত্রে তার উপকেন্দ্রিক লম্ব দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল হবে কি যে ডেল ইকুয়াল 2a স্কয়ার, অর্থাৎ আমাদের মেইন ফাংশনটা হচ্ছে a। আমরা যদি a এর মানটা বের করে ফেলতে পারি তাহলে এই ফর্মুলাটা দিয়ে আমরা যে কোনো ম্যাথ সলভ করতে পারবো। এখন কথা হচ্ছে যদি এই আকারে থাকে তাহলে কি করব, এই আকারে থাকলেও একই কাজটাই করতে হবে আমাকে। জাস্ট সূত্রটা যদি আমরা জানি যে ফর্মুলাটা হচ্ছে কত, ডেল ইকুয়াল 2a স্কয়ার। আচ্ছা এখন দেখো প্রশ্নটা হচ্ছে কি যে y স্কয়ার ইকুয়াল 24x পরাবৃত্ত ও তার উপকেন্দ্রিক লম্ব দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়। তাহলে আমরা এখানে কি কাজটা করব, দেখো কি করতেছি যে যেটা দেওয়া আছে এটাকে লিখে ফেলবা যে y স্কয়ার ইকুয়াল কত 24x। এখন এইটাকে আমরা তুলনা করব কার সাথে, যে এটাকে এইটার সাথে তুলনা করব। আমরা এটাকে বলবো যে এক নং রেখাকে বা এক নং পরাবৃত্তটিকে y স্কয়ার ইকুয়াল 4ax এর সাথে তুলনা করে। এখন কথা হচ্ছে যে আমরা যে তুলনা করব কিসের মাধ্যমে করব, এখন আমার কি করতে হবে, তাহলে এখানে একটা কাজ করা উচিত যে এক নং রেখা হতে আমরা কি করব, এক নং রেখাটাকে সেম এই আকারে প্রকাশ করব। কি করব দেখো, y স্কয়ার ইকুয়াল 4 × 6 × x, অর্থাৎ কত হয় 4 × 6 মানে হচ্ছে কত 24। তো আমি যদি এইটাকে এখন এইটার সাথে তুলনা করি তাহলে দেখো প্রথমে আছে কত y স্কয়ার, তারপর আছে কত 4, তারপর লিখলাম 4, তারপর হচ্ছে কত a এর মানটা হচ্ছে কত 6, তারপর হচ্ছে কত x, অর্থাৎ আমাদের এখানে a এর মানটা বের করাটাই হচ্ছে মেইন ফ্যাক্ট। তো আমরা এখানে a এর মানটা পেয়ে গেছি যে এখানে a এর মানটা হচ্ছে কত, এখানে a ইকুয়াল 6। যখনই আমরা a এর মানটা বের করে ফেলতে পারবো তখনই আমরা এই ফর্মুলাটাতে বসাই দিব, অর্থাৎ এখন বলবো যে ত্রিভুজের ক্ষেত্রফল ডেল ইকুয়াল 2a স্কয়ার, অর্থাৎ 2 × যেহেতু আমরা a এর মানটা কত পাইলাম 6, এটা বসাই দিব এখানে যে 6 হোল স্কয়ার, অর্থাৎ কত পাইলাম 2 × 36, 2 × 36 অর্থাৎ কত 72 একক, অর্থাৎ ক্ষেত্রফলটা হচ্ছে এত একক, এটাই অ্যান্সার। অর্থাৎ এরকমভাবে আমরা অনেকগুলো ম্যাথ সলভ করতে পারবো যে যদি কখনো এই আকার অথবা এই আকার ওয়াই স্কোয়ার ইকুয়াল 4x অথবা এক্স স্কোয়ার ইকুয়াল 4ay যে কোনো আইটেমেরই আসুক না কেন, আমাদের জাস্ট ফর্মুলাটা যদি জানা থাকে আমরা যে কোনো ম্যাথই সলভ করতে পারবো। ধন্যবাদ সবাইকে।